আজকের পাঠ মেনলি দশম শ্রেণীর পাঠ্য বিষয় বাংলার মানিক বন্দ্যোপাধ্যায় রচিত নদীর বিদ্রোহ এই গল্পটা নিয়েই মেনলি আজকে আমরা আলোচনা করব। অর্থাৎ আজকে যদি আমরা প্রথম থেকে দেখি যে নদীর বিদ্রোহ এই গল্পটা, মানিক বন্দ্যোপাধ্যায়ের এই নদীর বিদ্রোহ এই গল্পটাই আমাদের মেন আলোচনার বিষয়। আমি প্রথমেই নদীর বিদ্রোহে আসার আগে আমি প্রথমে মানিক বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে একটু কথা বলবো, যেটা আমাদের অনেক সময় জানার প্রয়োজন হয়ে থাকে বা বিভিন্ন সময় আমাদেরকে জানতে হয়। মানিক বন্দ্যোপাধ্যায় মেনলি বিহারে জন্মগ্রহণ করেছিলেন। মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম ছিল প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়, যদিও মানিক ছিল তার ডাকনাম। মানিক বন্দ্যোপাধ্যায় যখন কলেজ লেভেলে পড়ছিলেন, কলেজ লেভেলে পড়ার সময়ে তখন বন্ধুদের সাথে তর্ক করে 1935 খ্রিস্টাব্দে অতসীম আমি গল্প লেখেন। যেহেতু এই গল্পটা প্রকাশযোগ্য হবে কি হবে না এই নিয়ে সংশয় ছিল, সেই জন্য তিনি তার ডাকনাম মানিক বন্দ্যোপাধ্যায় এই নামটাই নেন এবং তার প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় এই নামটা তিনি উজ্জ রাখেন। পরবর্তী সময়ে অতসীমামী গল্পটা এতটাই সাফল্যের শীর্ষে এসে পৌঁছে যে যেখানে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় নামে কেউ তাকে আর চেনে না এবং তার ওই মানিক বন্দ্যোপাধ্যায় নামটাই সবথেকে গ্রহণযোগ্য হয়ে ওঠে। মানিক বন্দ্যোপাধ্যায় রচিত সরীসৃপ বলে একটি গল্পগ্রন্থ আছে, এই সরীসৃপ গল্পগ্রন্থ থেকে আমাদের পাঠ্য নদীর বিদ্রোহ এই গল্পটি নেওয়া হয়েছে। এবার প্রশ্ন, যেখানে আমরা দেখব গল্পের নামকরণ, গল্পের নামকরণে কি বলা হয়েছে? গল্পের নামকরণে বলা হয়েছে নদীর বিদ্রোহ। নদীর বিদ্রোহ, নর্মালি আমরা এতদিন পর্যন্ত যেটা পড়েছিলাম নীল বিদ্রোহ পড়েছিলাম, কৃষক বিদ্রোহ পড়েছিলাম এবং সেক্ষেত্রে আমরা এখানে দেখবো সিপাহি বিদ্রোহটাও আমাদের ইতিহাসের পাতায় পরিচিত ছিল, কিন্তু বাংলা বিষয়ে এই নদীর বিদ্রোহ এই নামকরণটা একটু অদ্ভুত ধর্মী মনে হয়। কেন না, বিদ্রোহ কখনো নদী করতে পারে না, বিদ্রোহ করতে পারে কোনো মানব জাতি, বিদ্রোহ করতে পারে প্রজারা, বিদ্রোহ করতে পারে। তাহলে নদী কেন বিদ্রোহ করলো বা নদীর আবার বিদ্রোহী রূপ হতে পারে কি না, এই সব প্রশ্নগুলোকে সামনে রেখেই আমরা নদীর বিদ্রোহ গল্পটা পাঠ করব, যেখানে নদীর বিদ্রোহ গল্পটা কতটা বিদ্রোহী রূপ ধরা পড়েছে, নদীর বিদ্রোহ এই নামকরণটা কতটা সার্থকতার জায়গায় এসেছে সেই বিষয়টাও কিন্তু আমরা দেখব। আমি গল্প পাঠের আগে গল্পের শুরুতেই যে টেক্সট বইটা আছে টেক্সট বইয়ের আমি ছবিটা দেখতে বলবো। যে ছবি আছে ছবিতে একটা জিনিস ভালো করে দেখো, তাহলে একটা জিনিস বুঝবে যে একজন ব্যক্তি তিনি কিন্তু একটা নিচের কোনো ঢেউ রাশি, যে ছবিটা এটা ঢেউ রাশিকে নির্দেশ করছে, ঢেউ রাশি লক্ষ্য করছেন আর কোথায় দাঁড়িয়ে আছেন, একটা ব্রিজে দাঁড়িয়ে আছেন। কী করে বুঝলাম ব্রিজে দাঁড়িয়ে আছেন? দেখো তোমরা যদি রেল ব্রিজ দেখে থাকো কোনোদিনও, দেখবে রেল ব্রিজের মতোই ক্রসিং ব্রিজ এটা, আর নিচে দিয়ে নিশ্চয়ই একটা নদী যাচ্ছে আর সেই নদী এতটাই ফুলে ফেঁপে উঠেছে যে ওই ব্রিজটাকে টপকে যেতে চাইছে। এ থেকে আমরা বুঝতে পারলাম আসলে নদী তার বিদ্রোহী রূপ মানে তার ভয়াল রূপ, তার বর্ষণ পুষ্ট রূপটা দিয়ে সব কিছুকে গ্রাস করছে বা গ্রাস করতে চাইছে। এদিক থেকে যদি আমরা দেখি সেদিক থেকেও কিন্তু নদীর বিদ্রোহ সার্থক হতে পারে নামকরণ হিসাবে। যাই হোক, আমরা গল্পের শুরুতে দেখব যে আর পাঁচটা শর্ট স্টোরির মতোই গল্প হঠাৎ করে শুরু হয়েছে। 4:45 প্যাসেঞ্জার ট্রেনটিকে রওনা করাইয়া দিয়া নদের চাঁদ নতুন সহকারীকে ডাকিয়া বলিল, আমি চললাম হে। প্রথম লাইন, প্রথমেই প্রশ্ন আছে, আন্ডারলাইন করতে পারো। 4:45 প্যাসেঞ্জার ট্রেন, কোশ্চেন, কোন সময়ের প্যাসেঞ্জার ট্রেনের কথা বলা হলো? 4:45 প্যাসেঞ্জার ট্রেন। আমরা যা তোমরা যারা জানো যে ট্রেন ব্যবস্থা, প্যাসেঞ্জার ট্রেন হয়, মেল ট্রেন হয়, তো এরকম প্যাসেঞ্জার ট্রেন, লোকাল ট্রেন হয়, নর্মালি যে 4:45 যে প্যাসেঞ্জার ট্রেনটা হয় এই প্যাসেঞ্জার ট্রেনটিকে রওনা করিয়ে দিয়ে, অর্থাৎ ট্রেনে এই যারা রেল স্টেশন মাস্টার থাকেন এই স্টেশন মাস্টাররা সিগন্যাল দিয়ে এক স্টেশন থেকে ট্রেনটা পার করিয়ে দিলেন এবং দিয়া নদের চাঁদ নতুন সহকারীকে ডাকিয়া বলিলেন, এটা শিফটের ডিউটি। নর্মালি তোমরা জানো 8 ঘন্টা শিফটের ডিউটি হয়, অর্থাৎ যিনি নাইট শিফটে কাজ করছিলেন সেই নাইট শিফটের বা ডে শিফটে যিনি কাজ করছিলেন ডে শিফটে, এবং এইভাবে 8 ঘন্টা করে 3টে পার্টে শিফট ভাগ করা হয়। একটা শিফট ছেড়ে দিয়ে 4:45 প্যাসেঞ্জার ট্রেনটাকে রওনা করে দিয়ে নদের চাঁদ তার নতুন সহকারীকে দায়িত্ব হস্তান্তর করে ডাকলেন, ডেকে বললেন, আমি চললাম হে। ডাক দিয়ে রাখো আমি চললাম, আমি হচ্ছে গল্পের একটা কেন্দ্রীয় চরিত্র নদের চাঁদ। নতুন সহকারী একবার মেঘাচ্ছন্ন আকাশের দিকে চাহিয়া বলিল, আগে হ্যাঁ। নতুন সহকারী সমস্ত কার্যভার বুঝিয়ে নিয়ে বলল, ঠিক আছে আপনি আসতে পারেন। নদের চাঁদ বলিল, আর বৃষ্টি হবে না কি বলো?
নূতন সহকারী একবার জলে জলময় পৃথিবীর দিকে চাহিয়া বলিল, অর্থাৎ জলে জলময় পৃথিবী এই ল্যাঙ্গুয়েজটা কেন বলা হলো? কারণ সমগ্র পৃথিবী বর্ষণের বা বৃষ্টির ফলে, বৃষ্টির জলে পরিপূর্ণ, চতুর্দিক জলে ডুবে গেছে, সেই জন্যই বলা হচ্ছে। একবার এই নতুন সহকারী একবার জলে জলময় পৃথিবীর দিকে চাহিয়া বলিল, আজ্ঞে না। এই যে প্রথম পারার প্রথম পাতার এই যে অংশটুকু পড়লাম, এই অংশটুকু নিয়ে সাইড পয়েন্ট করো। দায়িত্ব হস্তান্তর, দায়িত্ব হস্তান্তর, কে কোন দায়িত্ব কার উপর হস্তান্তর করেছিল সেটা আমরা গল্পের শুরুতেই দেখলাম। যদিও গল্পের শুরুতে আমরা যে কাহিনী পড়ছিলাম, গল্পের শুরুতেই আমরা দেখলাম যে একজন স্টেশন মাস্টার নদীর চাঁদ, তার দায়িত্ব হস্তান্তরের কথাই মেনলি বলা হয়েছে। এবং এই দায়িত্ব হস্তান্তরের কথা বলতে গিয়েই গেল সেখানে মূলত, বা সেখানে দায়িত্ব হস্তান্তর করে দিয়েছেন নতুন সহকারীকে, দিয়ে বেরিয়ে পড়েছেন মূলত নদের চাঁদ। নদের চাঁদ লাইন ধরিয়া, মানে এই ট্রেন লাইন ধরে 1 মাইল দূরে নদীর উপরকার, ডাক দিয়ে রাখো কত মাইল দূরে ব্রিজ ছিল, 1 মাইল দূরে নদীর উপরকার ব্রিজের দিকে হাঁটিতে লাগিল। 5 দিন, ডাক দিয়ে রাখো কতদিন, 5 দিন অবিরত বৃষ্টি হইয়া আজ এই বিকালের দিকে বর্ষণ থামিয়াছে। 5 দিন নদীকে দেখা হয় নাই, দাগ দিয়ে রাখো কেন দেখা হয় নাই, কারণ 5 দিন ধরে বৃষ্টি হচ্ছিল তাই নদীকে দেখা হয় না। নদের চাঁদ ছেলে মানুষের মতো ঔৎসুক্য বোধ করিতে লাগিল, অর্থাৎ নদীর চাঁদ ছেলে মানুষ, যখন তোমরা বাচ্চা ছিলে তোমরা যেমন উৎসুক বোধ করতে, যেমন কোনো গাছ লাগালে, গাছ লাগানোর পর দেখলে কবে ফুল ফুটবে, কবে ফুল ফুটবে, এই যে আগ্রহ কৌতূহল একটা ঔৎসুক্য বোধ ছিল, নদীর চাঁদের মধ্যেও এরকমটা ঔৎসুক্য বোধ কাজ করছিল। আকাশে যেমন মেঘ করিয়াছে হয়তো আবার কিছুক্ষণের মধ্যেই প্রবল ধারায় বর্ষণ শুরু হইয়া যাইবে, তা হোক ব্রিজের এক পাশে আজ চুপচাপ বসিয়া কিছুক্ষণ নদীকে না দেখিলে সে বাঁচিবে না, দেখ দাও সে বাঁচিবে না, কোশ্চেন কে কেন বাঁচিবে না। 5 দিনের আকাশ ভাঙা বৃষ্টি না জানি নদীকে আজ কি অপরূপ রূপ দিয়াছে। দুদিকে মাঠঘাট জলে ডুবিয়া গিয়াছিল, রেলের উঁচু বাঁধ ধরিয়া হাঁটিতে হাঁটিতে দুপাশে চাহিয়া চাহিয়া নদের চাঁদ নদীর বর্ষণ পুষ্ট মূর্তি কল্পনা করিবার চেষ্টা করিতে লাগিল। নদের চাঁদ একটা স্টেশনের স্টেশন মাস্টার, তার দায়িত্ব ছিল ট্রেনেগুলিকে, যে ট্রেনগুলি ওই স্টেশন দিয়ে যাতায়াত বা ওই লাইন দিয়ে যাতায়াত করতো সেই ট্রেনগুলিকে ঠিক টাইমে সিগন্যাল দিয়ে পাস করানো। অথচ এবং এর মধ্যেও কিন্তু নদের চাঁদের মধ্যে একটা নদীর প্রতি প্রেম, নদীর প্রতি ভালোবাসা, নদীর প্রতি ঔৎসুক্য বোধ আমরা লক্ষ্য করলাম, যেটা বাচ্চাদের মধ্যে হয়। তোমরা যখন ছোটো ছিলে দেখবে নর্মালি নদীর ধারে, যেহেতু তোমরা অনেকেই গ্রাম অঞ্চলে, দেখবে নদীর জল বাড়লে বা বর্ষার জন্য নদীর জল যখন বাড়ছিল তোমরা কিন্তু খুব তাড়াহুড়ো করে নদী দেখতে যাবো বলে যেতে, মানে এই যে নদীর প্রতি ঔৎসুক্য বা কৌতূহল ছিল সেটা কিন্তু নদের চাঁদের মধ্যেও আমরা লক্ষ্য করলাম। তাহলে এই অংশটুকু নিয়ে সাইডে পয়েন্ট করে দাও, নদীর প্রতি ঔৎসুক্যবোধ, নদীর প্রতি ঔৎসুক্যবোধ, অর্থাৎ নদীর প্রতি যে উৎসুক বোধ ছিল সেটাই আমরা এখানে লক্ষ্য করলাম। এবং এটা অনেকটাই অস্বাভাবিক, কেন অস্বাভাবিক না, একজন স্টেশন মাস্টার, ধরো তুমি কোনো কারণে ট্রেনে রেলওয়ে ডিপার্টমেন্টের চাকরি পেলে, রেলওয়ে ডিপার্টমেন্টে কোনো একটা স্টেশনের স্টেশন মাস্টার, এবং সেখানে দায়িত্ব সামলানোর পাশাপাশি বা দায়িত্ব কোনোরকম হস্তান্তর করে যদি নদীর ধারে গিয়ে বসে থাকো সেটা কিন্তু একটা অ্যাবনর্ম্যাল চিন্তাভাবনা বলেই মনে হবে। তো যাই হোক, লেখক কী বলছেন দেখো, 30 বছর বয়সে, দাগ দিয়ে রাখো কোশ্চেন কত বছর বয়স ছিল নদের চাঁদের, 30 বছর বয়সে নদীর জন্য নদের চাঁদের এত বেশি মায়া একটু অস্বাভাবিক। কেবল বয়সের জন্য নয়, ছোট হোক তুচ্ছ হোক, সে তো একটা স্টেশনের স্টেশন মাস্টার। দিবারাত্রি মেল, প্যাসেঞ্জার আর মালগাড়িগুলি তীব্র বেগে ছুটাছুটি নিয়ন্ত্রিত করিবার দায়িত্ব যাহাদের, সেও তো তাহাদেরই একজন। নদীর জন্য দাগ দিয়ে রাখো এমনভাবে পাগল হওয়া কি তার সাজে? দায়িত্ব ছেড়ে দিয়ে নদীর প্রতি পাগলামি, এটা কিন্তু তার সাজে না। আসলে নদের চাঁদ সব বোঝে, দাগ দিয়ে রাখো নদের চাঁদ সব বোঝে, কি নিজেকে কেবল বুঝাইতে পারে না। মানুষের যখন অনুরাগ জন্মায় সেটা মানুষের মানুষের প্রতি হতে পারে, মানুষের প্রাণীর হতে প্রতি হতে পারে, উদ্ভিদের প্রতি হতে পারে, এখানে আমরা দেখলাম নদীর প্রতি ভালোবাসা, এটা কিন্তু মূলত সব বুঝলেও মানুষ কিন্তু সেটা থেকে বেরিয়ে আসতে পারে। নদের চাঁদ সব বোঝে যে নদীর প্রতি পাগলামি দেখানোটা ঠিক না, তবুও কিন্তু নদের চাঁদ সেই নদীর প্রতি পাগলামি বশত নিজেকে সামলাতে পারে না। নিজের এই পাগলামিতে দাগ দিয়ে রাখো যেন আনন্দই উপভোগ করে,
যেন নিজের এই পাগলামিতে একটু নিজে আনন্দ উপভোগ করে। আসলে এই অংশটাই নদীর চাঁদের যে পাগল স্বভাব নদীর প্রতি সেটা আমরা লক্ষ্য করলাম। সেজন্য এই খানটা নিয়ে পয়েন্ট করে দাও, নদী পাগল নদের চাঁদ, নদী পাগল নদের চাঁদ। জাস্ট থিমগুলো মনে রাখবে, দেখবে তাহলে অনেকটা নিজে নিজেই নোট সাজাতে পারবে, নদী পাগল নদের চাঁদ। যাই হোক, অস্বাভাবিক হোক, নদীকে এভাবে ভালোবাসিবার একটা কৈফিয়ত নদের চাঁদ দিতে পারে। কেন নদীর চাঁদ, নদীকে কেন নদীর চাঁদ ভালোবাসে? নাম্বার ওয়ান, নদীর ধারে দাগ দিয়ে রাখতে পারো, নদীর ধারে তার জন্ম হইয়াছে। নাম্বার টু, নদীর ধারে সে মানুষ হইয়াছে। নাম্বার থ্রি, চিরদিন নদীকে সে ভালোবাসিয়াছে। দেশের নদীটি তার হয়তো এই নদীর মতো এত বড় ছিল না, কিন্তু শৈশবে কৈশোরে আর প্রথম যৌবনে বড় ছোটোর হিসাব কে করে? যখন তুমি ছোট ছেলে, মানে ছোট ছিলে, তখন একবার খেয়াল করে দেখো তোমার মধ্যে বড় ছোট হিসাবটা ছিল না, এখনো বড় ছোটর হিসাবটা নেই। আর তাই স্বাভাবিকভাবে দেশের সেই ক্ষীণ শ্রোতা, ক্ষীণ শ্রেয়যুক্ত নির্জীব নদীটি অসুস্থ দুর্বল আত্মীয়ার মতোই তার মমতা পাইয়াছিল। ব্যক্তি বা মানুষের যখন নিকট আত্মীয় যখন রুগ্ন শীর্ণ হয়, তখন যেমন মমতা বোধ পায় বা যেমন তার প্রতি একটা স্নেহ মায়া মমতা তৈরি হয়, ঠিক সেমভাবে এই নদীর ক্ষীণ শ্রোতা বা ক্ষীণ শ্রোতা স্বরূপটা দেখে নদের চাঁদের, নদীর প্রতি কিন্তু একটা মায়া তৈরি হয়েছিল। বড় হইয়া একবার অনাবৃষ্টির বছরে নদীর ক্ষীণ স্রোতধারাও প্রায় শুকাইয়া যাইবার উপক্রম করিয়াছে দেখিয়া সে প্রায় কাঁদিয়া ফেলিয়াছিল। দেখ দিয়ে রাখো, সে প্রায় কাঁদিয়া ফেলিয়াছিল। সেন কে কেন কেঁদেছিল? দুরারোগ্য ব্যাধিতে ভুগিতে ভুগিতে পরমাত্মীয়া মরিয়া যাওয়ার উপক্রম করিলে মানুষ যেমন কাঁদে, কোনো পরমাত্মীয় দুরারোগ্য রোগে ভুগতে ভুগতে হঠাৎ করে মরে গেলে বা মারা গেলে তারপরে যেভাবে মানুষ কাঁদে, যেভাবে মানুষ বিরহ যন্ত্রণা প্রকাশ করে, এই নদীর ক্ষীণ শ্রদ্ধে কিন্তু এই নদের চাঁদ যেন বিরহ যন্ত্রণা প্রকাশ করছিল। আসলে এখানে আমরা দেখলাম যে নদীর প্রতি নদের চাঁদের একটি অসম্ভব অসাধারণ ভালোবাসা আছে, যেটাকে আমরা এক কথায় বলতে গেলে বলতে পারি অসহ্য এবং সুন্দর। কারণ অসহ্য সুন্দর ভালোবাসা কখনো পৃথিবীতে হতে পারে না। কিন্তু যদি নদের চাঁদকে তুমি ভালো করে খেয়াল করে দেখো, যে নদীর প্রতি নদের চাঁদের এই যে ভালোবাসা 30 বছর বয়সে, এটা একটু অসহ্যই। যেমন ধরো, যদি আমি এখন পুরানো বাদ দিয়ে আমি যদি নদী দেখতে যেয়ে বসে থাকি, নদীতে ওই বড় ডঙ্গল ব্রিজে গিয়ে বসে থাকি, তাহলে সেটা অসহ্য, সেটা সহ্য করার মতো নয়। আর সুন্দর, কেন সুন্দর? কারণ নদীর প্রতি নদের চাঁদের একটা প্রবল ভালোবাসা ছিল, যেটা কিন্তু সত্য শিব এবং সুন্দরের প্রতিমূর্তি রূপে, সেটা কিন্তু সুন্দর একটা ভাবনার প্রতিফলন বলে পারে। তাহলে এই অংশটুকু নিয়ে পয়েন্ট করে ফেলো, নদীর প্রতি ভালোবাসা অর্থাৎ নদের চাঁদের নদীর প্রতি ভালোবাসা কেমন ছিল সেটা আমরা এখানে লক্ষ্য করলাম। নদী পাগল মানুষ দেখলাম, নদীর প্রতি ঔৎসুক্য বোধ লক্ষ্য করলাম, আর নদীর প্রতি ভালোবাসা লক্ষ্য করলাম। এটা এই তিনটে পয়েন্টে আমি নদের চাঁদ চরিত্রেরও কিন্তু একটা বৈশিষ্ট্য, তিনটে বৈশিষ্ট্য পেয়ে গেলাম। যেমন নাম্বার ওয়ান, ঔৎসুক্যবোধ, তার মধ্যে উৎসুক বা কৌতূহল কাজ করছিল। নাম্বার টু, পাগল পাগল প্রেম, পাগল তুল্য বা পাগল রূপ বা পাগল রূপী বা পাগল তুল্যই পয়েন্ট করতে পারো, যে নদের চাঁদ পাগল রূপ বা নদের চাঁদ নদী পাগল মানুষ ছিল, এবং সে নদী প্রতি পাগলামি বশতই সে সব বুঝলেও নিজেকে বোঝাতে পারতো না। আরেকটা জায়গা দেখলাম কি না, নদীর প্রতি ভালোবাসা, এটাও কিন্তু তার চরিত্রের একটা বড় গুণ। যাই হোক, ব্রিজের কাছাকাছি আসিয়া প্রথমবার নদীর দিকে দৃষ্টিপাত করিয়াই নদের চাঁদ স্তম্ভিত গেল। 5 দিন আগেও বর্ষার জলে পরিপুষ্ট নদীর পঙ্কিল জলস্রোতে পাকযুক্ত যে জলের স্রোত ছিল, সেই জলস্রোতে সে চাঞ্চল্য দেখিয়া গিয়াছে। কিন্তু সে চাঞ্চল্য যেন ছিল পরিপূর্ণতার আনন্দের প্রকাশ। আজ যেন দাগ দিয়ে রাখো, সেই নদী খেপিয়া গিয়াছে। গারতর পঙ্কিল কর্দমাক্ত জল ফুলিয়া ফাঁপিয়া ফেনোচ্ছ্বাসিত হইয়া ছুটিয়া চলিয়াছে। এতক্ষণ নদীর চাঁদ একটি সংকীর্ণ ক্ষীণ শ্রোতা নদীর কথা ভাবিতেছিল। তার 4 বছরে চেনাই নদীর মূর্তিকে তাই যেন আরও বেশি ভয়ঙ্কর, আরও বেশি দাগ দিয়ে রাখো অপরিচিত মনে হইল। অর্থাৎ স্তম্ভিত নদীর চাঁদ, যে নদীর প্রতি তার এত ভালোবাসা ছিল, সেই নদীকে কখনোই কল্পনা করতে পারে না নদী এরকম ধ্বংসাত্মক রূপ নিতে পারে। কিন্তু প্রবল বর্ষণে নদী যেন দুকুল ছাপিয়ে বেরিয়ে যেতে চাইছে, এটাই যেন এখানে আমরা লক্ষ্য করলাম। তাহলে এই অংশটুকু নিয়ে সাইডে পয়েন্ট করে দাও, স্তম্ভিত নদীর চাঁদ কেন স্তম্ভিত হয়েছিল, কিসের জন্য স্তম্ভিত হয়েছিল, সেটা মনে রাখার দায়িত্ব কিন্তু তোমাদের মধ্যেই পড়ে। স্তম্ভিত নদের চাঁদ। ব্রিজের মাঝামাঝি ইট সুরকি আর সিমেন্টে গাঁথা রোগস্তম্ভে যে থামগুলো আছে, শেষ প্রান্তে বসিয়া সে প্রতিদিন নদীকে দেখে। আজও সেইখানে গিয়া বসিল।
নদী স্রোত ব্রিজের এইদিকে আরক স্তম্ভগুলিতে বাধা পাইয়া ফেনিল ও ফেনাযুক্ত স্রোতযুক্ত আবর্ত রচনা করিতেছে। এত উঁচুতে জল উঠিয়া আসিয়াছে যে মনে হয় ইচ্ছা করিলে বুঝি হাত বাড়াইয়া স্পর্শ করা যায়। নদের চাঁদের ভারী দাগ দিয়ে রাখো আমোদ বোধ হইতে লাগিল, বেশ আনন্দ বোধ হল। পকেট খুঁজিয়া পুরাতন একটা চিঠি বাহির করিয়া সে স্রোতের মধ্যে ছুঁড়িয়া দিল। চোখের পলকে কোথায় যে দাগ দিয়ে রাখা অদৃশ্য হয়ে গেল সেই চিঠিখানাও। উন্মত্ততার জন্যই জলপ্রবাহকে আজ তাহার দাগ দিয়ে রাখো জীবন্ত মনে হইতেছিল। তার সঙ্গে খেলায় যোগ দেয়া চিঠিখানা যেন তাড়াতাড়ি লুকাইয়া ফেলিয়াছে। নদের আর পাঁচটা দিনের মতোই নদীর যে ধারক ওই ব্রিজের যে ধারক স্তম্ভগুলো ছিল সেই থামগুলোর কাছে ওইখানটায় কিনারে বসেছিল, বসে নদীরই পাগল রূপ নদীরই বিধ্বস্ত রূপ দেখছিল। কিন্তু দেখতে দেখতে তার নদীর প্রতি নদীর সাথে খেলা করার লোভটাও কিন্তু সে সামলাতে পারলো না। তখন নদীর চাঁদ কী করলো, তার পকেটে একটা চিঠি ছিল, সেই চিঠিটা কিন্তু সেই জলে নিক্ষেপ করলো। এ প্রসঙ্গে বলে রাখি এই চিঠিটা সে তার স্ত্রীর জন্য লিখেছিল, তাতে প্রচুর ভালোবাসা ছিল, স্ত্রীর প্রতি ভালোবাসা মিশ্রিত ছিল, মনের আবেগ ছিল, হৃদয়ের ভালোবাসা ছিল। কিন্তু নদীর প্রতি তার ভালোবাসা এতটাই বেশি যে দেখা গেল সেই চিঠিটাও তার কাছে তুচ্ছ মনে হলো। ব্রিজের মাঝামাঝি এইটুকু আরেকটু হোক, তারপর পয়েন্ট করবে। দুদিন ধরিয়া বাহিরে অবিশ্রান্ত বর্ষণের সঙ্গে সুর মিলাইয়া নদের চাঁদ বউকে প্রাণপণে একখানা দাগ দিয়ে রাখো পাঁচ পৃষ্ঠাব্যাপী কোশ্চেন কত পাতাব্যাপী পাঁচ পৃষ্ঠাব্যাপী বিরহ বেদনাপূর্ণ চিঠি লিখিয়াছে। চিঠি পকেটেই ছিল, একটু মমতা বোধ করিল বটে, কিন্তু নদীর সঙ্গে খেলা করার লোভটা সে সামলাইতে পারিল না। এক একখানি পাতা ছিঁড়িয়া দুমরাইয়া মোচড়াইয়া জলে ফেলিয়া দিতে লাগিল। এই অংশটুকু নিয়ে সাইডে পয়েন্ট করো, নদীর সাথে ক্রীড়া বা নদীর সাথে খেলা ও পত্র নিক্ষেপ। নদীর সাথে খেলা ও পত্র নিক্ষেপ, একদিকে আমরা দেখলাম নদীর চাঁদ নদীর সাথে খেলছেন আর তার প্রিয়তমা পত্নীর জন্য যে চিঠি লিখেছেন সেই চিঠিটা জলে নিক্ষেপ করছেন। এ থেকেই বোঝা যায় তার প্রিয়তমা পত্নী বা তার স্ত্রীর থেকেও নদীর প্রতি তার ভালোবাসা প্রবল ছিল। কেন না, স্ত্রীর জন্য যে পত্রটি লিখেছিল সেই পত্রটি কিন্তু অনায়াসেই নদীর জলে ফেলে দিতে দ্বিধাবোধ করল না। অর্থাৎ এটিকেও আমরা প্রমাণ পেলাম নদীর প্রতি নদের চাঁদের একটা অসম্ভব ভালোবাসা ছিল। তারপর নামিল বৃষ্টি, সে কি মুসলধারায় বর্ষণ। ঘণ্টা তিনেক বিশ্রাম করিয়া মেঘের যেন নূতন শক্তি সঞ্চিত হইয়াছে। নদের চাঁদ বসিয়া বসিয়া ভিজিতে লাগিল, উঠিল না। নদী হইতে একটা অশ্রুতপূর্ব, মানে একটা অদ্ভুত অশ্রুতপূর্ব, যা এর আগে শোনেনি, এইরকম শব্দ উঠিতেছিল। তার সঙ্গে বৃষ্টির ঝমঝম শব্দ মিশিয়া হঠাৎ এমন একটা সঙ্গত বা সুর সৃষ্টি করিয়াছে যে নদের চাঁদের মন হইতে ছেলে মানুষই আমোদ মিলাইয়া গেল। তার মনে হইতে লাগিল ওই ভীষণ মধুর শব্দ শুনিতে শুনিতে সর্বাঙ্গ অবশ অবসন্ন হইয়া আসিয়াছে। রাধা যেমন কৃষ্ণের বাঁশি শুনে অবশ হয়ে যেতেন, রাধা যেমন কৃষ্ণের বাঁশির প্রতি আকৃষ্ট ছিলেন, ঠিক তেমনিভাবে আমরা এখানে লক্ষ্য করছি নদের চাঁদও নদী থেকে উত্থিত ওই শব্দটার প্রতি আকৃষ্ট হয়ে পড়েছে। ক্রমে ক্রমে দিনের স্তিমিত আলো মিলাইয়া, এইটুকু নিয়ে আর একটু পয়েন্ট, আর একটু স্তিমিত আলো মিলাইয়া চারিদিক অন্ধকারে ছাইয়া গেল। বৃষ্টি একবার কিছুক্ষণের জন্য একটু করিয়া আবার প্রবল বেগে বর্ষণ আরম্ভ হইল। ব্রিজের উপর দিয়ে একটা ট্রেন চলিয়া যাওয়ার শব্দে আকস্মিক আঘাতে ঘুম ভাঙিয়া যাওয়ার মতো একটা বেদনাদায়ক চেতনা কিছুক্ষণের জন্য নদের চাঁদকে দিশেহারা করিয়া রাখিল। তারপর সে অতি কষ্টে উঠিয়া দাঁড়াইল। এই যে অংশটা এখানে আমরা পেলাম কি, যে নদীর প্রতি একটা ভাববিহল, অর্থাৎ প্রেম বিহলতা নদীর প্রতি, এটাই যেন আমরা পয়েন্ট লক্ষ্য করলাম। তাহলে এইটুকু নিয়ে পয়েন্ট করো, ভাববিহল নদের চাঁদ, ভাববিহল বয়সে হয়ে বয়ল, ভাববিহল নদের চাঁদ। নদের চাঁদ কেন ভাববিহল হয়েছিল, কিসের জন্য ভাববিহল হয়েছিল সেটা কিন্তু আমরা এখানে জানতে পারলাম। সেই জন্য পয়েন্ট করতে বললাম ভাববিহল নদের চাঁদ। দাগ দাও বড় ভয় করিতে লাগিল নদের চাঁদের, কোশ্চেন কেন নদের চাঁদের ভয় করছিল। হঠাৎ তাহার মনে হইয়াছে রোষে ক্ষোভে উন্মত্ত ওই নদীর আর্তনাদি, এই যে আর্তধ্বনি বা চিৎকার, জলরাশির কয়েক হাত উঁচুতে এমন নিশ্চিন্ত মনে এতক্ষণ বসিয়া থাকা তাহার উচিত হয় নাই। হোক ইট সুরকি সিমেন্ট পাথর লোহালক করে গোড়া ব্রিজ, যে নদী এমনভাবে দাগ দিয়ে রাখো খেপিয়া যাইতে পারে তাহাকে বিশ্বাস নাই।
যে নদের চাঁদ নদীর প্রতি ভালোবাসা নদীর প্রতি ঔৎসুক্যবোধ নদী পাগল ছিল সেই নদের চাঁদের মধ্যে এখন ভয় সৃষ্টি হয়েছে নদের চাঁদ ভয় পেয়েছে যে তার এভাবে বসে থাকাটা উচিত হয়নি তাহলে এই অংশটুকু নিয়ে সাইড পয়েন্ট করে দাও ভীত নদের চাঁদ অর্থাৎ আমরা যেটা দেখলাম গল্পের নামকরণ ছিল নদীর বিদ্রোহ নদী এই বর্ষণপুষ্ট নদী বিদ্রোহ করছে মানে ফুলে ফেঁপে উঠেছে জনগণ যখন ফুলে ফেঁপে ওঠে তখনই রাজা বা একটা সিস্টেমের বিরুদ্ধে বিদ্রোহ করে তাহলে নদীর জল ফুলে ফেঁপে উঠেছে এবার প্রশ্ন নদী তাহলে কার বিরুদ্ধে বিদ্রোহ করছে এটা কিন্তু আমরা এখনো পাচ্ছি না আমরা জাস্ট নদীর ভয়ঙ্কর রূপটাই এখান পর্যন্ত দেখতে পেলাম অন্ধকারে অতি সাবধানে লাইন ধরিয়া হাঁটিতে হাঁটিতে নদের চাঁদ স্টেশনের দিকে ফিরিয়া চলিল ডাকদাও নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে অর্থাৎ নদী কেন বিদ্রোহ করছে তার কারণ সে বুঝতে পেরেছে কারণটা কি না ব্রিজটা ভাঙিয়া ভাসিয়া লইয়া দুপাশে মানুষের হাতে গড়া বাঁধ চুরমার করিয়া সে স্বাভাবিক গতিতে বহিয়া যাইবার পথ করিয়া লইতে চায় কিন্তু পারিবে কি প্রবাদে বলা হয় সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান বা নদী আমরা দেখি রবীন্দ্রনাথ ঠাকুরও তিনি বিভিন্ন ক্ষেত্রে যখন তার কবিতা বা গানের ধারা রচনা করেছেন সেখানেও কিন্তু তিনি ব্যবহার করছেন নদী আপন বেগে পাগল পারা তোমরা যারা নির্ঝরের স্বপ্নভঙ্গ দেখেছো সেখানেও দেখবে বা পড়েছ সেখানেও দেখবে একটা জিনিস রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু সেখানে একটা বলেছিলেন যে ভাঙড়ে হৃদয় ভাঙড়ে বাদন সাদরে আজিকে প্রাণের সাধন লহরির পরে লহরি তুলিয়া আঘাতের পর আঘাত কিসের জন্যই আঘাত ছিল বন্ধন থেকে মুক্তির আঘাত ছিল আমরা এই গল্প নদীর বিদ্রোহ গল্প যখন পড়ছি তখন আমরা দেখলাম নদী বিদ্রোহ করেছে এবং সেই বিদ্রোহ বুঝতে পেরেছে একমাত্র নদীর প্রতি যিনি ভালোবাসেন নদীকে যিনি ভালোবাসেন সেই নদের চাঁদ বুঝতে পেরেছে নদী বিদ্রোহ করেছে নদীর এই বিদ্রোহ কাদের বিরুদ্ধে কোনো রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহ নয় কোনো নেতা মন্ত্রীর বিরুদ্ধে বিদ্রোহ নয় আসলে নদীর এই বিদ্রোহ কি না নদীর যে স্বাভাবিক গতিপথ সেই স্বাভাবিক গতিতে মানুষ গতি রোধ করেছে রোধ করে কংক্রিটের বাঁধ তৈরি করেছে এবং রেল ব্রিজ তৈরি করেছে এবং এই যে ব্রিজ আর বাঁধ নির্মাণ করেছে ফলস্বরূপ কিছুটা হলেও নদীর গতি ব্যাহত হচ্ছে এবং নদীর এই ব্যাহত গতি নদী যেন মানতে চায় না ফল তাই যে জলের প্রবল জলোচ্ছ্বাসের দ্বারা নদী যেন বিদ্রোহ করেছে সব কিছুকে ভেঙে ফেলবে তাহলে এই অংশ কিন্তু পারিবে কি তারপরে সংশয় প্রশ্ন নদের চাঁদের ডাক দাও কিন্তু পারিবে কি কেন পারিবে না তার কারণটা পরের পেরাই পারিলেও মানুষ কি তাকে রেহাই দেবে আজ যে ব্রিজ আর বাঁধ সে ভাঙিয়া ফেলিবে কাল মানুষ আবার সেই ব্রিজ আর বাঁধ গড়িয়া তুলিবে এই যে যশের মোকাবিলায় বহু বাঁধ যশের সময় আমরা দেখলাম বহু নদী বাঁধ সমুদ্রের তীরবর্তী যে বাঁধগুলো ছিল ভেঙে গেছে অর্থাৎ যা ভেঙে গেছে মানুষ কিন্তু আবার সেগুলোকে মেরামত করছে অর্থাৎ গতিপথে যদি নদী এই ব্রিজটা ভেঙেও ফেলে কংক্রিটের বাঁধটা ভেঙেও ফেলে মানুষ কিন্তু তাকে হাই দেবে না মানুষ আবার নতুন করে তৈরি করে নেবে তারপরে গভীর প্রশস্ত জলপূর্ণ নদীর তার দেশের সেই ক্ষীণ শ্রোতা নদীতে পরিণত হইতে না জানি মোটে আর কতদিন লাগবে এই অংশটুকু নিয়ে সাইড পয়েন্ট করে দাও নদীর বিদ্রোহ ও কারণ বা নদীর বিদ্রোহের কারণ নদীর বিদ্রোহের কারণ আমরা এখানটায় বুঝতে পারলাম যে নদী কেন বিদ্রোহ করেছে না নদীর গতিপথ আপন বেগে পাগল পারা নদী আপন বেগে বয়ে চলে আর সেই আপন বেগে পাগল পারা নদীর গতিপথে কোনো ব্রিজ কোনো প্রতিবন্ধকতা কোনো কংক্রিটের বাঁধ কিন্তু নদী বরদাস্ত করবে না তাই নদী যেন এই ভয়াল ভয়ঙ্কর রূপ নিয়ে বিদ্রোহ করেছে নদী যেন সব ভেঙে তছনছ করে দিতে চায় যেমন এই রিসেন্ট দেখবে যশের সময় দেখবে যে দীঘার যে সমুদ্র সৈকত সেখানে কৃত্রিমভাবে যেভাবে সমুদ্র সৈকতকে বেঁধে ফেলা হয়েছিল তা কিন্তু লণ্ডভণ্ড করে দিয়েছে এই জলোচ্ছ্বাসের গতি যাই হোক আমরা এটা নদীর বিদ্রোহ রূপ দেখলাম এখানেই নদীর বিদ্রোহ নামকরণ সার্থক হয়ে যেতে পারত যে নদীর বিদ্রোহ রূপটা আমাদের কাছে পরিষ্কার আর সেটা তুলে ধরলেন কে নদের চাঁদ তার মানে এ থেকে প্রমাণ নদের চাঁদ কিন্তু আমরা একটা জিনিস আরও লক্ষ্য করলাম যে নদের চাঁদের নদীর প্রতি ভালোবাসা আছে আর সেই নদের চাঁদ কখনোই নদী থেকে বা নদীর সত্তাকে নিজের কাছ থেকে সরিয়ে দিতে পারছে না আসলে নদী যেন এখানে নদের চাঁদের দ্বিতীয় সত্তা বা দোসর হিসাবে কাজ করছে স্টেশনের কাছে নতুন রং করা ব্রিজটির জন্য দাগ দিয়ে রাখো এতকাল নদের চাঁদ গর্ব অনুভব করিয়াছে কোশ্চেন কিসের জন্য নদের চাঁদ গর্ব অনুভব করেছে সবাই বেশিরভাগই ভুল উত্তর লেখে নদীর জন্য নদের চাঁদ গর্ব অনুভব করেছে কিন্তু না খেয়াল করে দেখো রং করা ব্রিজটির জন্য নদের চাঁদ গর্ব অনুভব করেছে আজ তার মনে হইল দাগ দিয়ে রাখো কী প্রয়োজন ছিল ব্রিজের
আজকে দাঁড়িয়ে তার মনে হলো এই ব্রিজের একজন কি ছিল, স্টেশনের একটা স্টেশনে স্টেশন মাস্টার যার নিয়ন্ত্রণে থাকে ট্রেনের গতি, সেই গতিশীলতাই যার জীবন, সেই গতি নদীর মতোই যার জীবনের গতি, সেই গতিশীলতাকে কিন্তু গতিশীল জীবনের প্রতীক হয়ে গতিশীলতাকে স্তব্ধ করতে চেয়েছে, রুদ্ধ করতে চেয়েছে নদের চাঁদ। তাই গতিশীল জীবন যেন তার এই গতিটাকে চিরতরে রুদ্ধ করে দিল বা অবরুদ্ধ করে দিল। বোধহয় এই প্রশ্নের জবাব দেবার জন্যই পিছন হইতে দাগ দিয়ে রাখো 7 নম্বর ডাউন প্যাসেঞ্জার ট্রেনটি নদের চাঁদকে পিছিয়া দিয়া চলিয়া গেল ছোট্ট স্টেশনটির দিকে। নদের চাঁদ 4 বছর যেখানে স্টেশন মাস্টারি করেছে এবং বন্দী নদীকে ভালোবাসিয়াছে। গল্পের একদম শেষ মুহূর্তে আমরা ক্লাইম্যাক্স লক্ষ্য করলাম কি না, নদের চাঁদের মৃত্যু, নদের চাঁদ মারা গেল। নদের চাঁদের এই মৃত্যু আসলে আমাদেরকে যেন একটা বার্তা দিয়ে গেল। কি বার্তা ছিল না, প্রতিকূল শক্তির বিরুদ্ধে অর্থাৎ এই গতিশীলতার বিরুদ্ধে কখনোই কিন্তু লড়াই করা সম্ভব না। একদিকে গতিশীল জীবন স্টেশন মাস্টারের কাছে, স্টেশন মাস্টারের চাকরি, এই গতিশীল জীবন যার নিয়ন্ত্রণে ছিল, সেই নিয়ন্ত্রিত বা যিনি নিয়ন্ত্রণ করতেন সেই গতিশীল জীবনের প্রতিনিধি হিসাবে নদের চাঁদের এইভাবে নদীর প্রতি ভালোবাসা বা নদীর গতি উপলব্ধি করা কিন্তু সঠিক ছিল না। তাই সেজন্য আমরা দেখলাম শেষ মুহূর্তে 7 নম্বর ডাউন প্যাসেঞ্জার ট্রেন যেন নদের চাঁদকে পিষে দিয়ে চলে গেল। আসলে নদের চাঁদের এই মৃত্যু আর কোনো, এটা আমাদের মানবতার মৃত্যু, এটা মানবতন্ত্রের মৃত্যু। কারণ নদের চাঁদ চেয়েছিল নদীর প্রতি সহানুভূতিশীল হয়ে নদের চাঁদ চেয়েছিল যাতে নদী তার আপন বেগে বয়ে যায়, কিন্তু নদীর বিদ্রোহ রূপ যেন সমগ্র রেল ব্রিজটাকে ভাঙতে চেয়েছিল, কিন্তু ভাঙতে তো পারেনি। পরন্তু এই গতিশীলতাকে স্তব্ধ করার অভিলাষে যিনি মূলত সর্বাধিক আগিয়েছিলেন সেই নদের চাঁদ কিন্তু 7 নম্বর ডাউন প্যাসেঞ্জার ট্রেনের আঘাতে মারা গেল। নদের চাঁদের মৃত্যু আসলে আমাদের মানবিকতার মৃত্যু, নদের চাঁদের মৃত্যু আমাদের সুস্থ চেতনার মৃত্যু, এবং নদের চাঁদের মৃত্যুর মধ্য দিয়েই গল্পকারও যেন আমাদেরকে প্রমাণ দিয়ে গেল যে মূলত গতিশীলতাই জীবন। অর্থাৎ গতিশীলতা থেমে গেলে বা গতিশীলতাকে লঙ্ঘন করলে তাহলে একটা দিন কিন্তু নদের চাঁদের মতোই আমাদেরও মৃত্যু হবে। ঠিক যেমনভাবে নদীর গতিশীলতাকে স্তব্ধ করার জন্য কংক্রিটের দেওয়াল, কংক্রিটের বাঁধ এবং রেল ব্রিজের উপস্থাপনা বা রেল ব্রিজের ব্যবস্থা করা হয়েছে, সেটাও কিন্তু নদীর গতিকে স্তব্ধ করা হয়েছে। তাই নদী বিদ্রোহ ঘোষণা করেছে কি তার বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য নদী বিদ্রোহ ঘোষণা করেছে। আর সব মিলিয়ে যেহেতু প্রথম থেকে শেষ পর্যন্ত বিদ্রোহের কথা আছে, নদীর বিদ্রোহের কথা আছে, তাই গল্পের নামকরণ নদীর বিদ্রোহ সার্থক এবং তাৎপর্যমণ্ডিত হয়েছে। এই অংশটুকু নিয়ে সাইড পয়েন্ট করে দাও নদের চাঁদের মৃত্যু।